হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও কিন্তু দেখতে থাকবেন। যে বাড়িতে তুলসী মহারানীর গাছে তুলসী মহারানীকে একটা জিনিস বেঁধে দিতে হয়, তাহলে সেই ঘরে অর্থের অভাব কোনোদিন হয় না। মা লক্ষ্মী দেবী ভীষণ খুশি থাকেন, মা তুলসী মহারানী ভীষণ আনন্দে থাকেন। বড় বাড়ি, সুন্দর বাড়ি, বড় উঠান, কিন্তু তুলসী মহারানী কিছুতেই থাকে না, বাঁচানো যায় না। এত যত্ন করা হয়, এত জল দেয়া হয়, তবু তুলসী মহারানী মারা যায়। এই বাড়িতে লাগাই, বারবার মারা যায়, আবার লাগাই, বারবার মারা যায়, তুলসী মহারানী কিছুতেই হয় না। সেটা অনেক সময় তুমি হয়তো জানতে পারবে, বা অনেক সময় তুমি হয়তো জানতে পারবে না। কি না, তোমার উপরে বিরাট বড় বিপদ আসতে চলেছে, বাড়ির সদস্যদের উপরে বিরাট বড় বিপদ আসতে চলেছে, বিরাট অঘটন ঘটতে চলেছে, বিরাট অ্যাক্সিডেন্ট হতে চলেছে। হয়তো এটা তুমি অনেক সময় বুঝতে পারবে, বা অনেক সময় বুঝতে পারবে না। হয়তো তুলসী মহারানী মাথা পেতে সেই বিপদটাকে নেন, তারপরে নিজে মারা যান, কিন্তু বাড়ির কোনো ক্ষতি হতে দেন না। তারপরে দীর্ঘ অনেক দিন পর তুলসী মহারানীকে লাগালে তখন তুলসী মহারানী ঠিকঠাক ভাবে হয়। আর যখনই দেখবে যে এই ঘটনা ঘটছে বারবার, তখনই জানবে বাড়ির উপর বিরাট কোনো বিপদ আপদ আসতে চলেছে, যার জন্য মা তুলসী মহারানী হচ্ছে না, বাঁচানো যাচ্ছে না। তখন তোমরা কি করবে? মা লক্ষ্মী দেবীর কাছে আরাধনা করবে, মা লক্ষ্মী দেবীকে ঘাট মানবে গলায় কাপড় দিয়ে, যে মা লক্ষ্মী দেবী, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন, মা তুলসী মহারানী যেন বাঁচে, আমরা যেন বাঁচাতে পারি, মা তুলসীর যেন আমাদের বাড়িতে থাকে। আমাদের যদি কোনো অপরাধ হয়ে যায়, মা লক্ষ্মী দেবী তুমি ক্ষমা করো, তুমি আমাদেরকে উদ্ধার করো, বাঁচাও আমাদেরকে, আর বৃহস্পতিবারে নিরামিষ খাবে। তারপরে আবার নতুন গাছ লাগিয়ে দেবে, নিশ্চয় তখন সেই নতুন গাছ আবার হয়ে যাবে। যখন দেখবে তুলসী মহারানী এবার ভালোভাবে হয়েছে, তখন জানবে সমস্ত বিপদ কেটে গেছে, আর কোনো ভয় নেই। এবার বনি মা তুলসী দেবীর গায়ে, মা তুলসী দেবীর গোড়ায়, যে এতটা বড় হয় বা তারও বড় হয়, মা তুলসী দেবীর গোড়ায় একটা কাজ করবে, একটা জিনিস বেঁধে দেবে, খুব টাইট করে বেঁধে দেবে, না হালকা করে, যাতে তুলসী মহারানীর আঘাত না লাগে। একটা লাল ওন্না, একটা লাল ওন্না, হিন্দিতে চুনরি বলে, একটা লাল ওন্না সুন্দর ভাবে মা তুলসী দেবীকে বেঁধে দেবে। তা যদি না পাও, তাহলে একটা লাল শালক বেঁধে দেবে, শালক বলতে লাল কাপড়, এক হাত মতো নেবে, দিয়ে সেই লাল কাপড়টা বেঁধে দেবে। এবার বলি, যাদের মন্দির আছে, সুন্দরভাবে টবে গাছ আছে, তারা কিন্তু তুলসী মহারানীকে কাপড় পরাতে পারো, সেই টবের মাপে সুন্দর করে, মানে শাড়ি দিয়ে বা লাল নীল নানান ধরনের নতুন ছিট দিয়ে, যেমন ওই সায়ার ফিতে পরানো হয়, ওইভাবে কাপড়টাকে চারিধার ফিতে পরানোর মতো করে সেলাই করে নেবে। নেয়ার পরে ফিতে পরিয়ে সেই টপটা সুন্দরভাবে ঢেকে দেবে, মানে তুলসী মহারানীকে কাপড় পরিয়ে দেবে। তাহলে তুলসী মহারানী কিন্তু ভীষণ খুশি হন এবং আনন্দে নৃত্য করেন। তো অবশ্যই মা তুলসী দেবীকে এগুলো বেঁধে দিও, খুব ভালো হবে, মঙ্গল হবে। আজকে আসছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর।